ফাইন, লাস্ট ক্লাসে বাড়ির কাজ দিছিলাম, এর মধ্যে কি কি পারো নাই বলো? বাড়ির কাজ দিছিলাম দুই তিনটা, 15-2, 4-1, আর হ্যাঁ 4-1 তো ডেফিনেটলি পারছো মনে হয়, তাই না? হ্যাঁ, আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হইলো গ্রুপ টুটা স্টার্ট করব আমি। তো তার আগে গ্রুপ ওয়ানের অঙ্ক বাকি আছে, আমি মনে হয় 4-4 নাম্বারটা করাই দিছিলাম, তাই না? 4-এর বাকি অঙ্কগুলোও বাদ আছে, যেমন 4-2 বাকি, 3 বাকি আর 5 বাকি। তো প্রথমে আমি করাইতেছি হলো 4-5 নাম্বার। চিত্রটা খুব মনোযোগ দিয়ে তোমাদের বুঝতে হবে, চিত্রটা একটু জটিল, মানে আস্তে আস্তে আমরা একটু স্থিতিবিদ্যার জটিল অঙ্কের দিকে যাব। তো প্রশ্নে বলছে যে দুইটা বল ছিল পি আর কিউ, দুইটা বল পি আর কিউ। প্রশ্নে বলছে যে যদি কিউ কে বিপরীতমুখী করা হয় তাহলে নতুন লব্ধি এক সমকোণে ঘুরে যায়। খুব মনোযোগ দিয়ে শুন, প্রশ্নে বলছে যে প্রথমে নিচেরটা ভুলে যাও, উপরের সমান্তরিকটা নিয়ে নরমালি চিন্তা করো। আমি এটা নীল তালে দিয়ে আসতেছি, এটা হলো পি, এদিকে হলো কিউ, তাহলে লব্ধি কি কোন দিকে গেছে বলো? আরে কর্ণ বরাবর লব্ধির মান হলো আ। আচ্ছা, তাহলে নরমালি কি হয়, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। প্রশ্নে বলছে কিউ বিপরীতমুখী হয়ে গেছে, কিউ উল্টা গেছে, কিউ কোন দিকে কাজ করতেছিল? উপরে, কিউ এবার নিচে ছিল। তবে ভাই একটা কথা বলি, তাই বলে কিউ মাইনাস কিউ হয়ে যায়, বলের মানটা ঠিকই আছে, শুধু দিকটা কি হয়ে গেছে বিপরীতমুখী, আর পি পি এর জায়গায় আছে। ঠিক আছে, এবার আমার চারটা প্রশ্ন আছে। এক নাম্বার প্রশ্ন হলো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? কি আলফাই হবে? এক্সেলেন্ট, 180° মাইনাস আলফা, কারণ পুরাটা হইলো 180, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে প্রথম কথা আমার 180 মাইনাস আলফা। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমার, এবার লব্ধি কোন দিকে যাবে? কর্ণ বরাবর। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। এবার আমার থার্ড প্রশ্ন, লব্ধি কি আরই হবে? পি আর কিউ তো পি আর কিউই আছে, লব্ধি কি আরই হবে নাকি অন্য কিছু হবে? কার্বন কেন হবে, মানে লব্ধি সমান কেন হবে না? ইয়েস, এটা লব্ধির মানটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড, পি কিউ আলফা। পি আর কিউ সেম আছে, তো কি হইছে, আলফা তো চেঞ্জ হয়ে গেছে, মানে √p² + q² + 2pq cos α, না ওইটার জায়গায় তো 180 মাইনাস আলফা, তো দ্যাট ইজ ওয়াই লব্ধি আর সেম থাকবে না। চিত্র চিৎকার করে করে বলতেছে লব্ধি সেম না, তোমরা কি শুনছো? এই দেখো, এই কর্ণ আর এই কর্ণ কি সেম সমান্তরিকে না? তো দ্যাট ইজ ওয়াই লব্ধি হয়ে যাবে আর প্রাইম, নতুন লব্ধি আমি জানি না, এই অ্যাঙ্গেলটা হলো 180 মাইনাস আলফা পি আর কিউ এর মধ্যে। আর লাস্ট কথা আমার চতুর্থ প্রশ্ন, বলছে লব্ধি এক সমকোণে ঘুরে যায়, 90° ঘুরে গেছে, আগে কোথায় ছিল? ওই বরাবর, এখন কই গেল? এই বরাবর, ইন বিটুইন অ্যাঙ্গেল বলছে 90°। তাইলে আমার লাস্ট প্রশ্ন হইলো এই অ্যাঙ্গেলটা, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, সবাই কি বুঝছো এটা 90-θ, এটা বুঝতে কাহিনী হয়ে গেছে, বাকিটা সোজা। এখন কথা হইলো যে অনেকে ভাইয়া প্রশ্ন কইরা আমি চিত্র আঁকতে পারি না, এটাই হইলো সায়েন্স, এটাই সায়েন্স, তোমাকে প্রশ্ন করে চিত্রটা বুঝতে হবে। এইটা ঘুরে গেছে, এই টাইপের আরো সামনে অঙ্ক আছে, বুঝছো? তা আস্তে আস্তে তুমি জিনিসটা ইউজ টু হয়ে যাবে, বুঝছো? তখন তুমি দেখবা যে পারবা। আমি কি বুঝাইতে পারছি? অনলাইন যারা আসো, একটু 5 মিনিটের একটা লেকচার দিলাম, সবাই কি কথাটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে পোলাপানে উপস্থিত হয়ে এই অবস্থা কেন? আচ্ছা আচ্ছা, ওকে আমরা পড়াটা চালায় যাই, কারণ হইলো আমাদেরও এক্সাম চলে আসবে, তাই না? মানে পড়াটা বন্ধ রাখা যাবে না। আমি তো বলছি যে তোমরা যারা 8.1 এর ক্লাস, আর কোথায় বাকি থাকবে আমার? দুইটা ব্যাচ বাকি থাকবে, কে সাধনপুরে নেই, খিলগাঁওয়ে হবে, ওদের এখন 7.2 এর পরে 8.1 টা পড়া, 7.2 8.1 ধরবো ওদের, এরপরে 7.2 সময় লাগবে, খিলগাঁওয়ে একটু পিছনে কয়েকটা ক্লাস, তোমাদের থেকে 3-4টা ক্লাস পিছনে, মানে 7.2 টা শেষ করে 8.1 ধরবে। আর সিদ্ধেশ্বরীতে যে একটু পরীক্ষার জন্য, বিকানোসার পরীক্ষার জন্য একটু পিছিয়ে গেছে,
অভিজ্ঞতা কয়েকজন আছে মনে হয় ওদের পরীক্ষা চলছে, দ্যাট ইজ ওয়াই আসে। আচ্ছা যাক, সমস্যা নাই। তো চিত্রটার বর্ণনা ভাইয়া, বর্ণনা তো নিজের ভাষায়, তারপর আমি বলতেছি। দুই পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা লব্ধি আর কি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কিউ কে বিপরীতমুখী করলে লব্ধির মান আর প্রাইম, যা পি বলের সাথে 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। লিখতে পারবা নিজের ভাষায়? না পারলে সমস্যা নাই, আমার রেকর্ড ক্লাস আছে, দেখা লিখে নিই। ঠিক আছে, দুইটা ক্ষেত্র এখানে। প্রথম ক্ষেত্র আমাকে প্রমাণ করতে বলছে পি আর কিউ সমান। ঠিক আছে, ওকে, প্রথম ক্ষেত্র ভেরা, যেহেতু এখানে থিটা এইটা আর এটা 90 মাইনাস থিটা, আমার সূত্র হইতো দুইটা, একটা আর আর একটা কি থিটা, তাহলে আমি ট্যান এর সূত্রটা নিই। ট্যান থিটা কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আমি তো আগেই জানি যে তোমাদের কলেজে এখন করবে কি পড়ানোর চেয়ে বেশি, এই যে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে খুঁজছে, এরপরে কয়টা ক্লাস হয়েছে আমি জানি না, প্রচুর পরীক্ষা হয়েছে বাবা, বুঝছো? মানে অনলাইনে ক্লাস হয় না, আচ্ছা ঠিক আছে, তারপরে অনলাইনে ক্লাস তো ধরে নিছে যে হয়েছে, তারপর পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, এই আর দেখো ভালো পরীক্ষা নিলে ভালো, তারপর পড়ো না তুমি। আমি সেকেন্ড ক্ষেত্রের কথা জানতে চাই, কি হবে? টেন 90 মাইনাস থিটা, অঙ্কের পরিমাণ কমে যাচ্ছে, আজকে চারটা অঙ্ক করো, পাঁচটা অঙ্ক আজকে চারটা, পরে পরের দিন ক্লাসে তিন। হ্যাঁ বল, এইটা কলেজে বলতে পারে, মানে ধরো যে অনেক কথা আছে তো বলা যায়, তুমি জানো যে আমি আমি তো অনেক তাস খেলি, অনেক তাস খেলা তো খেলা কার জুয়ানা খেললি তো, আমিও তাস খেলছি। হ্যাঁ, বিষয়টা হলো যে এটা সবার সামনে বলতে জানি কেমন তাস খেলি, এইরকম মানে সারা কলেজের সামনে তো এগুলো বলা উচিত যে এটা আল্লাহ কয় কি। তোমাদের একটা কথা বল, ইন্টারমিডিয়েট, আমি বলি ইন্টারমিডিয়েটে দাগা অঙ্ক করলে পারে, ইন্টারমিডিয়েটে গত 12-13 বছরের রেকর্ড হইলো যে আমি যে দাগাই দিব এগুলোর বাইরে আসে না পরীক্ষা, কারণ আমি একটু বেশি দাগাই দিই, আসার 5% চান্স সেটাও দাগাই দিই এইভাবে আর। কিন্তু ভাইয়া তুমি মনে রাখবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটাও ওই দাগানো অঙ্কগুলো আসবে না, বুঝছো? বাকি অঙ্কগুলো আসবে, জাস্ট বাকি অঙ্কগুলো আসবে। আমি বলো হ্যাঁ বাকি অঙ্কগুলো না ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় করবো, খোদার কসম তোমার আর কখনোই করা হবে না, এখন তুমি না করো, বুঝছো? তুমি আমার কথা, ওকে, 90 মাইনাস থিটা, এই যে নিচের কেস, এবার আলফার জায়গায় কি 180 মাইনাস আলফা, বাকি সব সাইন কিউ সাইন 180 মাইনাস আলফা পি প্লাস কিউ কস, বলাপানের পরীক্ষা শেষ হয়ে নেয় 18 তারিখের পর থেকে, এক্সট্রা ক্লাস দিব তোমাদের। হ্যাঁ, আচ্ছা টেন 90 মাইনাস থিটা কত হবে? এক্সেলেন্ট এক্সেলেন্ট, তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিচ্ছ, স্যার আমি এখানে এটি করব কিউ সাইন। তুমি দেখো যে তোমরা কলেজ পরীক্ষা দিবা না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, ভাই আমি আর কিছু বলবো না, একটা কথা বলি তো, এটা আমারও বলা উচিত না, তুমি প্রিটেস্ট টেস্টে ফেল করলে না তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিবা, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষাও তোমার খারাপ হবে, এই যে এখন তুমি নষ্ট হয়ে গেছো, তোমার পড়া নষ্ট হয়ে গেছে, তাই না? বিশ্বাস করেন আমার কথা, মানে আমার একটু সময় খারাপই হবে। এই যে সাইন 180 মাইনাস আলফা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কিন্তু কস কি? নেগেটিভ, বুঝছি সবাই? আমার টার্গেট হইলো ভাইয়া পি আর কিউ সমান প্রমাণ করা, দুর্দান্ত একটা বুদ্ধি আসতেছে মাথায়, বলে দিই এক আর দুই গুণ করে দিই, তাহলে টেন থিটা কট থিটা আলবিদা, বুঝতেছো? এক গুণ দুই কত? টেন থিটা ইন্টু কট থিটা, আর ডানেও ফাটাফাটি, ভাইয়া এই দুইটা ক্ষেত্র কি সবাই বুঝছো? অনলাইন যারা আসতো দয়া করে ইয়েস বলো। জি স্যার। হ্যাঁ না থাক একটু থাক থাক পরে বলো, প্রচন্ড গরম, আমি কক্সবাজারে গেছি শীতের কাপড় চোপড় নিয়ে গেছি, একদম একটা ব্যাগ খোলাই হয়নি, আনটাচ ভাই গরমে পুড়ে গেছি,
কি অবস্থা, তালা লাগিয়েছে মানে আরো আমি এমনি কাম 10 থিটা কট থিটা গুণ হয় কত 1 আর জানি কি অবস্থা q স্কয়ার 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 আলফা কোন একটা গুণ ম্যাথ প্রাইম হওয়ার পথে। এবার এক গোলের গুরু এক পাশে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা কত ভাই এটা 1 মানে পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার দ্যাট ইজ পি ইকুয়াল টু কিউ হেয়ার কখনোই প্লাস মাইনাস নয়। তুমি মনে রাখবা এটা সমমুখী বল, কখনোই একটা প্লাস একটা মাইনাস হবে না, কারণ কি অ্যাঙ্গেলটা 180 এর বেশি না, ইন বিটুইন। তাহলে সুতরাং p = q প্রমাণিত নাকি দেখাই দেব, প্রমাণ করতে বলছে প্রুফ। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো অঙ্কটা, সবাই কি বুঝছো? অনলাইন যারা আছো সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা, ইয়েস অর নো। জি স্যার বুঝতে পারছি। এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক। এবার এই গ্রুপে যারা আমি তোমরা একটু লিখে রাখো, আজকের বাড়ির কাজ হচ্ছে 4 এর 3 8 এর 2 4 এর 3 8 এর 2 আমি কি করব, ও আরো আছে 7 এর 2 3 4 এর 3 8 এর 2 আর 7 এর 2 3 কারণ আমি 7 এর 1 করে দিব, আমি 4 এর 2 করে দিব আর 8 এর 1 করে দিব, এই তিনটা করব। ফাইন, প্রশ্নে বলছে ভেরা আমি বলছি না কিছু কিছু আনইউজুয়াল অঙ্ক আছে মনে রাখতে হয়, এই চ্যাপ্টারে তিনটা আছে 8.2 তে হয়তো দুইটা আছে, মানে এমন টাইপের অঙ্কগুলা ইউজুয়ালি করলেও হবে। ওই যে তোমরা কি ট্রাই করে দেখছো ভেয়া 1 এর 4 আমি বলছিলাম যে তোমরা নর্মাল নিয়মে ট্রাই করে দেখো, ওই যে হ্যাঁ অনেক বড় হয়, হ্যাঁ ওটা ছোট হয়, তোমরা ট্রাই করে দেখো। এবং আজকেও আমি এখন 4 এর 2 করে দিব, নর্মাল ওয়েতে তো অনেক বড় হবে, 2 আড়াই পৃষ্ঠা হবে আর এটা আধা পৃষ্ঠায় হয়েছে, এই কারণে কয়েকটা অঙ্ক আলাদা করে মনে রাখ, এইভাবেই করতে হবে, মনে রাখতে পারলে ভালো। অনেকে আমি এই জিনিসটা বলতে চাই না, ভাই আলাদা করে মনে রাখতে পারি না, একটু দুর্বলতা গুলো কাটাও প্র্যাকটিস করো, অনেক ইম্পর্টেন্ট। 4 এর 2 একটাই করাইছি, আর 3টা করাবো তাতেই 1 ঘন্টার বেশি লেগে যেত এমন অবস্থা। আচ্ছা ভেরা অঙ্কটা করার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই, ফার্স্ট ইয়ারের 7.7 চ্যাপ্টার ত্রিভুজের গুণাবলী। ধরো ত্রিকোণমিতি কোন সূত্র মনে না থাকলেও এটা মনে থাকার কথা, কোসাইন সূত্র মনে করায় এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ বি আর সি। কেউ কি বলতে পারবা কস এ কত, কস সি, সি হইলে মাইনাস সি স্কয়ার, বাকি কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা বুঝছো কখন কস এ কি হবে, এ হইলে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2bc, বিকজ বি হতে পারবা। এটা হইলো সূত্র, সূত্রের প্রমাণ আমরা ফার্স্ট ইয়ারে করাইছি 7.7 চ্যাপ্টারে ছিল, এটাকে বলা হয় ত্রিভুজের কোসাইন সূত্র, বাহুগুলোর মাধ্যমে ত্রিভুজের কোণ নির্ণয়ের সূত্র। মানে ধরো যে সমকোণী ত্রিভুজ না হইলে অন্য কোনো ত্রিভুজ যদি হয় বাহুগুলো দেওয়া আছে তাহলে কোণগুলো কত বের করা হবে, এইটা বের করার সিস্টেমটাই হলো কোসাইন সূত্র। বুঝতে পারছি আমি, তাহলে কোণ নির্ণয়ের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ হয় কোসাইন সূত্রটা ইউজ। আচ্ছা অনেক পেঁচাল পাইরা পালাইলাম, এইটা কেন বললাম, কেন এটা হঠাৎ করে কেন, কাজ আছে অবশ্যই। তো আমরা এবারে করতেছি 4 এর 2, এই অঙ্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরা আরেকটা কথা আমি বলে দিই, একটা আমি বলেছি সেটা হলো 6 নাম্বার অঙ্কটা এই গ্রুপে আছে, কিন্তু আমি 6 নাম্বার অঙ্কটা করাবো ক্লাস 6 লাস্টে, হ্যাঁ কারণ এটা একটা স্পেশাল অঙ্ক, মানে সামান্তরিক সূত্রের মধ্যে একটা স্পেশাল অঙ্ক রয়ে গেছে সেটা 6। আমি আজকে গ্রুপ 2 টা স্টার্ট করব, মানে ত্রিভুজের সাইন সূত্র। তোমরা কি খালি জায়গা রাখছিলা, ওই যে রাখলে ভালো না রাখলে তুমি নতুন করে লিখবা, বুঝছো? আমি কি তিনটা নিয়ম আছে, সামান্তরিক সূত্র পড়াইতেছি, ত্রিভুজের সাইন সূত্র আর আছে হলো বলের লম্বাংশ বল, মানে তিনটা পার্টে পুরো চ্যাপ্টারের সমাপ্ত হবে, ঠিক আছে?
আচ্ছা স্টার্ট প্রশ্ন বলছি একটা সমান্তরিক আছে সমান্তরিক না एक्चुअली দুইটা বল আছে পি আর কিউ তাহলে আমি কি করি এটা সমান্তরিকের সন্নিহিত বাহু হিসেবে তো সূচিত করি তাই না তো পি আর কিউ এর লব্ধি বলছে আর এর মানটা হলো √3 কিউ এই হলো তাদের লব্ধি আর এর মান প্রশ্নে বলে দিতে √3 কিউ আমার কোনো দোষ নাই প্রশ্নে বলে দিতে আরেকটা জিনিস প্রশ্নে বলছে আচ্ছা অ্যাঙ্গেলটা কত আলফা আর 30 ডিগ্রি হলো থিটা প্রশ্নে বলছে পি বলের সাথে লব থিটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে দ্যাট মিন্স থিটা মানে কত 30 ডিগ্রি তাই মনে বুঝাইতে পারছি নিজের ভাষায় বইয়ের দুই লাইন লিখে দিতে পারবা না ঠিক আছে একটা প্রশ্ন করি জাস্ট একটা প্রশ্ন এটা পি এটা আর এই বলটা কত এক্সেলেন্ট ফ্যাবুলাস একটু নামকরণ দেখি দেখ ও এ বি সি তাই না মানে ইউল ভাইয়া হয় না ইউ এস সি বি হয়ে গেছে হইছে বল দুটা ওয়ে আর ওবি বরাবর আর লব্ধিটা ওসি বরাবর এটাই দিবা সব আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আছো ভাইয়া জি স্যার এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় এক নাম্বার নিয়ম নরমাল নিয়ম নরমাল নিয়ম কি আমার দিকে তাকাও r = √ over p² + q² + 2p³ cos alpha r এর মান দেয়া আছে √3q বসাইলে একটা ইকুয়েশন করলা আবার tan theta কত q sin alpha / p + q cos alpha tan theta tan 30 1/√3 ক্যালকুলেশন কইরা আলটিমেটলি তোমার এটা প্রুফ হবে p = q অথবা p = 2q পাক্কা দুই পৃষ্ঠা পড়ে ঠিক আছে এবার শুনো আমরা কি করব আমরা এটা ত্রিভুজে কোসাইন সূত্র দিয়ে করব তাহলে অঙ্কটা আরো বিস্তারিত হয়ে যাবে আমি বলি কি আপনি ভাই ও এ সি ত্রিভুজটা দেখতে পাইছো তুমি মনে রাখবা আমরা না অনেক অঙ্কই এই ত্রিভুজ সূত্র দিয়ে করে রাখলাম ত্রিভুজের সাইন কোসাইন এই সূত্রগুলো দিয়ে না বলবিদ্যার অনেক অঙ্ক করা যায় এবং সব সময় আমি ও এ সি ত্রিভুজটাকে বেছে নিব কেন জানো কারণ এই ত্রিভুজের তিনটা বলই আছে দা হলো পি এটা কি কিউ আর এটা কি পি কিউ আর নিয়ে তো খেলা সব নাকি তো দ্যাট ইজ ওয়াই আমরা সবসময় ত্রিভুজ ওএসি নি মনে থাকবে অনলাইন যারা আছো অনলাইনে রেসপন্স নেই কেন কারণ রেকর্ডেড ক্লাসগুলো যেন ভালো হয় সেটা সবাই যেন দেখতে পাও আর আচ্ছা সো বর্ণনা নিজের ভাষা দিলাম এবার ত্রিভুজ ওএসি ত্রিভুজের কোসাইন সূত্র হতে হেল্প করো ত্রিভুজ ওএসি ত্রিভুজের কোসাইন সূত্র আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা সেটা হইলো আজকে সাড়ে তিনটার সময় থেকে জটিল সংখ্যা স্টার্ট হবে আজকে হ্যাঁ যারা জটিল সংখ্যা পাও নাই অনলাইন বা অফলাইনে তারা চাইলে ক্লাসটা করতে পারো যদিও ক্লাসটা অফলাইন হবে শুধু cos 30 বেরা এই যে cos 30 তাহলে কি হয় বিপরীত বাহু স্কয়ার তাহলে মাইনাস কত q স্কয়ার আর হয় কি সন্নিহিত বাহু দুটার বর্গ স্কয়ার মানে কি p স্কয়ার প্লাস r স্কয়ার ফ্যাবুলাস ডিভাইডেড বাই 2 p r আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে cos 30 ডিগ্রি cos থিটা মাইনাস q স্কয়ার আর p স্কয়ার প্লাস r স্কয়ার বাই 2 p r সবাই কি সূত্রটা বুঝছো অনলাইন যারা আছো স্যার ফাইন cos 30 ডিগ্রির মান কত √3/2 আর এর মান কত দেয়া আছে √3q স্কয়ার করলে কি হবে 3q স্কয়ার 2p √3q এই দুই দুই কাটা কোনাচ্চা গুণ 3pq p স্কয়ার প্লাস 2q স্কয়ার 3pq প্লাস 2q স্কয়ার ইকুয়াল টু 0 দুনিয়ার সবচেয়ে সোজা মিডল টার্মটা কি দুই এক কে এটাই সে p কমন p মাইনাস q
minus 2 cube common. তুমি আমার কথা মতো এই অঙ্কটা নর্মাল নিয়মে করতে যায়া আমার মতামত বলবা, বুঝছো ক্লাসের সবাই? যে ভাইয়া আমি ওই আর আর ট্যান্থিটা দিয়ে করতে নিছিলাম, তারপরে কিছুক্ষণ পাটি বিষয়ে কামছে, অনেক বড় হয় আর কি, আমরা করে দেখছি ভাইয়া, বুঝছো? আর না তুমি যদি বলো ভাই আমি ওই নিয়মে পারি নাই, প্যাথেটিক, আমাকে বইলো, আমার কাছে করো আমি দিয়ে দিব, ঠিক আছে? যদিও করবো না তুমি ওই নিয়মে। আচ্ছা গেল, এবার করবো হলো সাতের এক, সাতের এক করে দিব এই চান্সে, তোমরা করবা হলো সাতের দুই তিন। আর একটা গোপন কথা বলে দিই, সাতের এক আর তিন পার্থক্য কি জানো? এস আর টি এর জায়গায় খালি এর দিয়ে আছে, এটা করা লাগবে। এস আর টি এর জায়গায় খালি এস এ আর বি এস, এত মানে ফল। আচ্ছা যাই হোক, এবার আমি যেটা বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনো সবাই। হ্যাঁ শেষ করে, আচ্ছা কয়েকটা অঙ্ক করার আগে একটু কয়েকটা কথা বলে দিতে চাই, দেখি এটা কয়জন পার। এই দুই সূত্র ত্রিকোণমিতির পারো না, তার মানে হইল তোমার আইসিইউ প্রয়োজন, মানে খুবই খারাপ অবস্থা আমার, মানে মানদণ্ড বলো তো, এটা কত? 2 cos θ। আর এটা কত? আচ্ছা এটা পারলা, তাহলে তো মনে হয় পরেরটাও পারবা, এটা 7.4 ছিল, এটা হলো 7.5, বলো তো এই দুটো কত? একটু মাঝে মাঝে ত্রিকোণমিতি মনে না করাই দিলে অঙ্কের মধ্যে হঠাৎ 1 cos cos α 2 cos α/2 লেখে কি হলো, মানে এই যে মনে করলাম, এবার দেখো জঙ্কটা করতে অনেক সহজ। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, সেটা হইলো পি আর কিউ দুইটা বল আলফা যদি 0° হয় তাহলে লব্ধির বৃহত্তম মান কত? লব্ধি বৃহত্তম লব্ধি কত? পি প্লাস কিউ, আর ক্ষুদ্রতম লব্ধি পি মাইনাস কিউ, যখন পি গ্রেটার দেন কিউ, আলফার মানে 180°। মানে ব্যাপারটা হইলো, সাপোজ এটা তো বুঝো তোমরা যে এই বরাবর কেউ আছে এট এ টাইম দুইটা লাফি দেওয়া হইলো, এই যে দেখাইছি লাফির ডিরেকশন পি আর কিউ, তাহলে এই বরাবর উড়ে গেল, আর লাফিটা যদি পি আবার কিউ মানে এই এই, তাহলে কি হয় লব্ধিটা সবচেয়ে বেশি হবে না, পি প্লাস কিউ হবে না, আমার কথা কি বুঝতেছো? আলফা যদি 0° হয় আর সবচেয়ে মিনিমাইজ হবে কখন, ব্যথা কম পাবে কখন, এদিকে একটা লাফি দিলাম ওই দিকটা একটা লাফি দিছি, তাহলে একটু গেলাম বাবার এদিকে লাফি খাইলাম, এমন টাইপের অবস্থা, আর পি মাইনাস কিউ হবে তখন। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? জি স্যার। এই যে এরকম করি না, এগুলো যে ইউটিউবে যে লিংকটা দেই না ওটার মধ্যে আসে যে এমন করতেছি, ওইটার থাম্বনেইল আসে, মানে খুব ঝামেলা এটা, বুঝছো? মানে দেখতে একটু ভালো দেখা। আচ্ছা যাক, মানে বিভিন্ন এক্সপ্রেশন গুলো চলে আসলে তো মুশকিল। আচ্ছা সাতের এক, আচ্ছা ধরি বল দুইটি পি কমা কিউ এবং অন্তর্ভুক্ত কোণ আলফা। হ্যাঁ আমি আগেই বলছি যে এগুলো যেটা আমি প্রমাণ করতেছি সেগুলো ইটসেলফ ইজ এ সূত্র, ঠিক আছে? মানে এখানে আমাকে বলছে মূল লব্ধিটাকে বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধির মাধ্যমে প্রকাশ করতে, মূল লব্ধিটাকে বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধির মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা আর কি সূত্র। মানে সাপোজ ধরো আমি একটু বুঝাই বলি, বৃহত্তম লব্ধি কত? এস কত? পি প্লাস কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি টি কত? টি হইল পি মাইনাস কিউ। ও আচ্ছা দুঃখিত, এটা লেখার আগে একটা শর্ত প্রযোজ্য, তাই না? পি ইজ গ্রেটার দেন কিউ, আদারওয়াইজ কিন্তু ঝামেলা, নাইলে আবার কি ডিফারেন্স সিম্বল দিতে হবে, ঢেউ অন্তর, অন্তর চিহ্ন, অন্তর বললেই আমার মনে পড়ে যায় আমার বাসায় ছোটবেলায় এক কাজে মহিলা আছে, তার তিন ছেলে,
হৃদয় অন্তা অন্তরাপরণ মানে হৃদয় পরাণ অন্তর রাখছে। আচ্ছা যাই হোক শোনো, আমাকে প্রমাণ কি করতে হবে সেটা একটু সাইডে লিখে দিই। বলছে মূল লব্ধি আর হইল দুটো ভাগ এস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু, মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধির সাথে মূল লব্ধির সম্পর্ক, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা যাই হোক, তো আমি তো নর্মাল লব্ধি জানি কত সেটা জানা আছে, আর ইকুয়াল টু রুট ওভার আমার স্লোগান, মানে দেখো পি আর কিউ সরাই আমার এস আর টি আনতে হবে, এটা হলো টার্গেট। না মানে যেটা চিত্র থেকে আমার কোন ইনফরমেশন নিতে হচ্ছে না ওইটা চিত্র আঁকতে হবে না, এটাই হলো বেসিক নিয়ম। বুঝছো তুমি আমার কথা? আর অনেক সার আছে, চিত্র না আঁকলে মানে মানে পারলে তোমার নামে মানহানির মামলা করে দিব, তাদের জন্য একটা সমান্তরিক একটা থেকে দিও পি কিউ আলফা থিটা দিতে পারো না, একে দিও সারও খুশি তুমিও খুশি নাম্বার হয়ে গেল, বুঝছো? কিন্তু অরিজিনাল নিয়ম হইলো লাগবে। আচ্ছা তাহলে আমি যেটা করব, মাথায় একটা মাস্টার প্ল্যান আছে, শোনো এটা 4 পি কিউ হইলো না একটা ফর্মুলা আছে জানো, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস। আবার একটা কি করবো, মাস্টার প্ল্যানটা হলো এরকম, মানে এই অঙ্কটা তো স্টার ভুলে গেছে, যদিও পরে আমি সবগুলো ফিল আপ করে দিব কোনটা কোনটা স্টার, টেস্ট পরীক্ষার আগে সবাইকে আমি সাজেশন দিই, কলেজ ভিত্তিক সাজেশন, কোন কলেজের স্যারদের বা ম্যাডামদের সাইকোলজি কেমন, মানে কত মানে যেমন ধরো ন্যাশনাল আইডিয়াল সাইকোলজি হলো সবাইকে ফেল করা, ফেল করলে তাইলে কলেজের সুনাম মনে করে যে সবাই ফেল করছে, এরা মনে করে কলেজ খুব আগায় গেল, আরে মফিজ তোর কলেজের স্টুডেন্ট তো ফেল করছে, আর আমি চাই আইডিয়ালও আছে। ম্যাডামরা কতটুকু তাদের হাজবেন্ডের সাথে ঝগড়ায় ছিল তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার বউয়ের সাথে ঝগড়া হলে আমি খাতা দিই, খাতাটা কখনো দেখি না। আচ্ছা সবাই কি বুঝছো, এই দুই দিয়ে গুণ করে দুই ভাগ করছি ক্লাসে সবাই, কেন করলাম ভাইয়া এটা, কেন করলেন ভাইয়া? দুটি সূত্র হয়ে গেছে, একটু দেখো ভাইয়া, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p plus q whole square, দেখো এখন যেটা হবে একবারে সব p q বাদ হয়ে যায় সব p চলে আসবে, বুঝছো তো ভাইয়া? এই দুটা 9 10 এর স্থূপক 7 8 এর সূত্র 2 into a square plus b square a plus b whole square plus a minus b whole square আর 4 ab সূত্র। আচ্ছা এবার মানগুলো বসাও সুন্দর মতো, হা s স্কয়ার প্লাস t স্কয়ার s স্কয়ার মাইনাস t স্কয়ার cos আলফা, কেউ যদি রিভিশন কোর্স আগামী মাসে স্টার্ট করতে চাও তাহলে ব্যাচ 1 এর সাথে করতে পারো ওদের, তাহলে তোমাদের এটা করতে থাকলে তোমরা আর ওইটা ফার্স্ট ইয়ার যদি তুমি আগায় রাখতে চাও, কারণ আগামী মাসে আমি যে দুইটা ব্যাচ স্টার্ট করব সেই দুইটা নরমালি শেষ হয়ে যাবে আর জুলাইয়ের মধ্যে, জুনের লাস্টে থেকে আমি পরীক্ষা নেওয়া শুরু করব, আর যে ব্যাচটা আমি মার্চে শুরু করবো ওদেরকে এক্সট্রা ক্লাস নিতেই হবে, যে শিডিউল শেষ করতে হবে, বুঝছো? ম্যাথ স্টার্ট আগে মাসে এখানে দুইটা রৈমঙ্গল দুইটা আবার সাড়ে তিনটে মাস রৈমঙ্গল দুইটা শুরু করবো, একটা রৈমঙ্গল দুইটা একটা রৈমঙ্গল সাড়ে, বুঝছো? আচ্ছা এই হয়ে গেছে প্রায় দাঁড়াও তিনটা ম্যাথ হয়েছে, তারপরেও আমাদের ঝামেলা আছে লাস্ট অঙ্কটা বাকি, না কেন বললাম কয়েকজন আমাকে বলছে যারা এই ব্যাচে পড়ে কিন্তু ওই ব্যাচে আসবে স্টার্ট করবে আগে। আচ্ছা এদিকে তাকাও, এই দুটার মধ্যে কি কমন যায়,
এস স্কয়ার আর তোমাদের অনেকটা স্থিতিবিদ্যা তো প্রায় হয়ে যাবে, গতিবিদ্যা বাকি থাকবে নাইন। না ফিল্ড হয়ে মারছে সাড়ে ছটায়, এই ব্যাচটা তোমাদের প্যারালাল না, ওটা মারছে শুরু। আচ্ছা ভেরা অনেক দূর চলে আসছি, এবার কেন লিখলাম বুঝছো তো, ওয়ান প্লাস কদ আলফা কত, ক্লাসের সবাই বলো। আর এটা মানে এখানে ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নাই, আমি আমি অনেকের কাছে শুনি অনেকে এই যে উদ ভাষে মডেল টেস্ট দিতে গেছে, ছাগলের বাচ্চা তুই কিছু পারছি না, তুই মডেল টেস্ট দিতে গেছিস কেন, তাই না? মানে মডেল টেস্ট কারা দেয়, সব পড়া হয়ে গেছে, সব ফুলফিল, আমার কোথায় হালকা পাতলা একটু ভুল আছে ওইটা একটু যাচাই করবো, পারছি না। আমার ছেলে কিছু পারে না, তোর আমি কি বলি, আমার ব্যাচ তো ফিল আপ, আপনার জায়গা নেই, আমি তার পয়েন্ট পাবো না, দুঃখিত। তখন কান্দে রিকোয়েস্ট হয় প্রত্যেক দিন আমাকে জানাবে তখন, বুঝছো? হাফ আর টু বললাম না তাও এডি করবে, একটা জিনিস বললে তো মানুষ একটু না আসলে তো ঠিকই করবে না, এডি করবে তা প্রমাণিত। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাই ওকে সবাই বুঝছো। আচ্ছা তাহলে যারা খালি জায়গা রাখছিলাম বলের সমান্তরিক সূত্রের পরে, যদি খালি জায়গা রেখে থাকো ওই জায়গায় যাও, বলের সমান্তরিক সূত্র যেখানে ছিল ওই জায়গায় যাও। এখানে আমি গ্রুপ টু টা একটু লিখে দিচ্ছি এখন, হ্যাঁ গ্রুপ টু আর গ্রুপ থ্রিও আছে, গ্রুপ টু এর একটা ম্যাথ করবো আজকে। আচ্ছা সবার কি এটা লেখা হয়ে গেছে? অনলাইন যারা আছে তারা রেকর্ডেড ক্লাস পাবা, সো খুব একটা প্রবলেম নাই। আচ্ছা আমি একটু বুঝাই গ্রুপ টু, ওকে ত্রিভুজের সাইন সূত্র, এ বি আমার দিকে তাকাও, এরা সাইন সূত্র মনে হয় সবাই পারে, আমি জানি না আমার ধারণা সবাই পারে, কিন্তু অনেকে আসতো যে একদম মেমোরি কি হয়েছে রিবুট হয়ে গেছে, মানে রিস্টার্ট হয়ে গেছে, মানে মেমোরিতে কিচ্ছু নয়, মানে ফার্স্ট ইয়ারের কিচ্ছু নয় একদম, মানে ফরম্যাট হয়ে গেছে। A by sin A, B by sin B, C by sin C equal to 2R. 2R কি জিনিস? পরিবেশন। এটা বৃত্ত আছে, ওইটা ব্যাসার্ধ। আচ্ছা, সোজা কথা কি? প্রত্যেকটা বাহু divided by তার বিপরীত কোণের sin. A by sin A, B by sin B, C by sin C equal to হলো 2R. এটা আমরা পড়ছিলাম, আবার পড়ব না। বা তোমরা এক্সেস নিয়ে ক্লাস স্টার্ট করে করো আর কি। আমরা যখন রিপিট করব তখন ত্রিকোণমিতি যখন রিপিট করব তার আগে ত্রিকোণমিতি ক্লাসগুলো একটু দেখবা, হালকা পাতলা সব একেবারে সব অঙ্ক দেখার দরকার নেই, বেসিক ক্লাসগুলো প্রত্যেকটা ফার্স্ট ক্লাসগুলো দেখো, মানে সূত্রগুলো কিভাবে আসছে বা এটা, কারণ আমি তো প্রচুর অঙ্ক করাবো, মানে যে রিভিশন কোর্স মানে অনেকে ধারণা যে স্যার আপনি তো দুইটা তিনটা অঙ্ক করাবেন, নো ইম্পর্টেন্ট সব অঙ্ক করাবো, মানে তুমি বুঝছো 15টা কলেজের কোশ্চেন সলভ করবো, তারপরে তিনবার বোর্ডের কোশ্চেন সলভ করবো, 18টা কোশ্চেন হয়ে গেল, আমি যদি 18টা কোশ্চেন সলভ করি তা 18টার মধ্যে তো তিনটা করে করে 3 18 54টা অঙ্ক আছে,
তাই না? তুমি বুঝছো আমার কথা, মানে এইভাবে আমরা সলভ করার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন গুলো সলভ করো। কোথা থেকে? মানে বিগত বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেন 2020 এর টেস্ট পেপার কিনা লাগবে না, আমি দিব টেস্ট পেপার, প্রায় এত মোটা একটা টেস্ট পেপার এইটা, ওইটার মধ্যে ওই যে থাকবে, মানে টেস্ট পেপার তোমার নর্মালি কিনো, কিন্তু ওইটা আমার মানে ম্যাথের জন্য আমি আলাদা করে টেস্ট পেপারটা বানাবো, শর্ট সিলেবাস, বুঝছো তুমি আমার কথা? মানে যেটা আমি আমি কি কি পড়াবো তা আমি জানি, ওইভাবে করে করে আমি বইটা বানাবো, বুঝছো তুমি আমার কথা? যারা ক্লাসের আগে কি পড়াবো এটা খুঁজতে না হয়, ওই যে অনেকে আছে টেস্ট পেপার একটা দিয়া খুঁজতে খুঁজতে জীবন শেষ, মানে খুঁজতে খুঁজতে ক্লাসের হাফ টাইম শেষ, আমি এটা করবো, আমার সব প্ল্যান করো, বুঝছো? ওকে, আচ্ছা এবার আমি একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি এই সূত্রটা এইখানে কিভাবে ইউজ হবে। হ্যাঁ আমার দিকে তাকাও প্লিজ, এটা পি, এটা কিউ, এটাও কিউ, আর এটা কত তাহলে, আর এই কোণ, এই কোণ, আর এই কোণ, তাহলে বলবা ত্রিভুজ ও এ সি এ ত্রিভুজের সাইড সূত্রটা কি হবে? ত্রিভুজ ও এ সি এ তোমাদের একটা না ভালো জিনিস শিখাই, ছোটবেলায় আমি এই যে এই জিনিসগুলো করতাম, আচ্ছা কি মজা আসতে এখানে, মানে এটা মনে রাখার মতো কি বিষয় আছে, মানে প্রত্যেকটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ না, ছোটবেলায় আমি ব্যাট করছিলাম, চিত্র দেখা লাগবে না, তিন বাহু না ও এ এসি আর ওসি, এটা কি ও এ, মাঝখানে কি নাই, সি ঢুকাও, এটা কি নাই, ও নাই, ও এ ও সি ত্রিভুজ, আর এখানে কি নাই, এল, বলো চিত্র দেখা লাগে, চিত্র না দেখে চিত্রটা কেমন হয়েছে, মানে ও এ বাই ও সি এ, এসি বাই সরি এসি বাই কি হবে, এ ও সি, আর ও সি বাই প্রত্যেকটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, আমি কি বুঝাইতে পারলাম অনলাইন যারা আসো? ভাইরা এই ত্রিভুজে এই সূত্রটা বুঝছো, ত্রিভুজের সাইন সূত্র? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক, এত সুন্দর একটা গ্রুপের ম্যাথ আছে মাত্র পাঁচটা, উদাহরণ মোস্ট প্রবাবলি চার না পাঁচ, একটু দেখে আসে উদাহরণ পাঁচ, আর অনুশীলনী আটের এক দুই, পাঁচের দুই, বারোর মোস্ট প্রবাবলি এক নাকি দুই, দেখে আসে লম্বাংশ হলো এক দুই, বারোর দুই। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি কেমনে বুঝবো যে এটা এই সূত্র হবে, সামান্তরিক না দিয়ে এটা করবো, এটা একটা প্রশ্ন হইতে পারে, যে ভাই এটা তো সামান্তরিক দেওয়া হয়েছে, আমি এটা দিবো কেন, আমি আর নিব, উত্তরটা হইলো যদি পি কিউ আর এর সাথে আলফা আর থিটার রিলেশন তৈরি করতে পারো, মানে বুঝছো তো বন্ডিংটার সাথে, ওই যে আলফা আর থিটা বুঝছো, এদের রিলেশন তৈরি করতে বলে, তাইলে তুমি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? যদি বল তিনটার সাথে আলফা আর থিটা রিলেশন তৈরি করতে বলে, তাইলে আমরা ত্রিভুজের সাইন সূত্র ইউজ করব, এটা হলো এটা। তাহলে আমাকে বলো তোমরা একটু দেখো তো ভাইয়া অঙ্কগুলি আমি সত্যি বলছি কিনা, পাঁচের দুই পড়ো, আটের এক দুই পড়ো, বারোর দুই করো, আমি আটের এক করাই দিব, দেখে দেখে আটের দুই করবা। ওকে, তাহলে এই গ্রুপও শেষ আমার লেখা, তোমরা যেটা করবা, আচ্ছা দাঁড়াও এটা একটু মুছে দেই, স্ক্রিনশট রাখি, মেসেজ আসতেছে। ওকে, আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা গ্রুপ টু, গ্রুপ থ্রিও আছে লম্বাংশ, এটাতে যাবো না পরে, আজকে তো ক্লাস থ্রি ক্লাস ফাইভে যাবো এটা, আচ্ছা মুছে দেই, আচ্ছা আটের এক করে দিব ভেড়া, খুব সোজা আমি একটু বলে দিই, আটের এক আর দুই সে কেমনে, আলফা আর থিটার জায়গায় আলফা বাই টু আর থিটা বাই টু দিলে হয়ে গেছে, আটের এক ইকাল টু আটের, বুঝছো? তার মানে কি তুমি হোমওয়ার্ক, তোমাকে আমি মানে এখানে তো আমি এত বেশি হোমওয়ার্ক দিব না যেটা তুমি পারবা না, বুঝছো তুমি আমার কথা, মানে আমারই করাই দিতে হবে, তো ওইটা আমি কেন হোমওয়ার্ক দিব, যাই হোক এবার অঙ্কে আসি, হ্যাঁ অলরেডি লেট হয়ে গেছে,
আমি 10 মিনিট পরে শুরু করছি, এটা হলে একটু ঝামেলা হয়েছে, নাহলে ঠিক টাইম মতো আমি বেশি পড়াই না, অল্প সংখ্যই পয়েন্ট। সামান্তরিক আঁকলাম, সামান্তরিকটাকে একটু লম্বা করলাম ইচ্ছা করে, মানে তোমাদের মনে করে জিরাফের মতো লম্বা করছি। একটা জিনিস বুঝানোর জন্য, সেটা হলো এটা কর্ণ, তাই না? তোমরা কি আমাকে বলবা সামান্তরিকের কর্ণ কি? অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। জি স্যার যারা বলতো তাদের কথা হইলো একটু কার একটু কোণ সমান, মানে এটা যত বড় আঁকবা তত বুঝতে আরো স্পষ্ট হয়, কারণ আমি একটু লম্বা করে আঁকছি। কোণের সমদ্বিখণ্ডক হয় না, রম্বসে হয়, সামান্তরিকে হয় না। আচ্ছা তাইলে এটা সমদ্বিখণ্ডক না, এটা বুঝছি। তো সমদ্বিখণ্ডক একটা আছে নিশ্চয়ই, এই হইল সেই সমদ্বিখণ্ডক, লাল কালিতে আসছি আমি, কোণের সমদ্বিখণ্ড, এটার নাম ওডি। আচ্ছা পুরোটা আঁকিয়ে দাও, ও এ আর ও বি বরাবর দুটা বল, ও সি বরাবর কি কাজ করতেছে, বল দয়ের লব্ধি, আর বল দুইটা পি আর কিউ না ভাইয়া, ক্যানজাম বল দুইটা কি, পি প্লাস কিউ আর কি পি মাইনাস কিউ। বুঝতে পারছি আমি এই পর্যন্ত, মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধি হলো লব্ধি, আর লব্ধিটা হলো আর। এখন প্রশ্নে বলছে, এই যে তাকাও, প্রশ্নে বলছে যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হলো 2 আলফা পুরোটা, আর আলফা এই পডিটা কি বলতো ভাইয়া, তাদের সমদ্বিখণ্ড। তাহলে কি আমি বলতে পারি যে আলফা আলফা তাহলে 2 আলফা, বুঝছো? ফ্যান্টাস্টিক। এবার প্রশ্ন যেটা কইছে সেটা শুই না, চেয়ার থেকে পড়ে দিতে পারো। প্রশ্নে বলছে যে বল দয়ের লব্ধি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন কর। বল দয়ের লব্ধি কাজ করতেছে ওসি বরাবর, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কাজ করতেছে ওডি বরাবর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হইল থিটা। ঠিকই বোঝ যে ওইটা নর্মালি থাকে, কিন্তু এখানে নাই। ক্লাসের সবাই কি বুঝছো? আমি কি সবাইকে বুঝাতে পারছি? অনলাইন যারা আছো ভাইয়া, জি স্যার, ফ্যান্টাস্টিক। এবার এবার আমি যেটা করতে চাচ্ছি কয়েকটা প্রশ্ন তোমাদের, এটা পি প্লাস কিউ, এটা আর, ঠিক আছে, এটা কত, আমরা সবাই জানি এটা পি মাইনাস কিউ। প্রমাণ করতে কি বলছে ভাইয়া, পি ট্যান থিটা ইকুয়াল টু নিজের ভাষা বর্ণনা দিতে গেলে পাক্কা 2-3 মিনিট নষ্ট হবে। এবার কোণ এ ও বি ইকুয়াল টু কত, চিত্রে 2 আলফা, আর সিওডি কত ভাইয়া, থিটা, এটা দেয়া, এটা আমার কোনো দোষ না, এটা দেয়া। ওডি হলো সমদ্বিখণ্ড, তাইলে কোণ এওডি আর পথ কোণ বিওডি দুইটাই কত, না আলফা, দেখে নাও পুরাটা 2 আলফা, তাহলে এওডি আর বিওডি কত, আলফা আলফা হবে না। আচ্ছা এবার কেউ কি আমাকে বলবা কোন এ ও সিটা কত? এক্সিলেন্ট, এ ও সি আলফা মাইনাস থিটা, ধন্যবাদ, দেখতেছো চিত্র চিৎকার করতেছে, সুন্দর করে আসছি আমি। আচ্ছা এরপরে প্রশ্ন, কোন বি ও সি এটা কত, বি ও সি আলফা প্লাস থিটা না। আচ্ছা এবার একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে বি ও সি কোনটা দেখতেছো, এইটাকে কি আমি চাইলে
OCA বলতে পারি ছোটবেলায় পড়ছো একান্ত কম yes OCA এই দুটেই কত হবে এখন অনেকে বলো ভাই এগুলো ক্যান্ডেল করতেছেন এটা আমি উত্তর দেই দুই মিনিট পরে দিলে ভালো হইতো তারপরে বলি OAC ত্রিভুজ নিয়ে আমি কাজ করি ওইটা কোনগুলো আমার লাগবে AOC আমি পাইছি OCA আমি পাইছি আর একটা কোণ আমার লাগবে কোনটা সেটা এই কোণটা আচ্ছা এটা মুছে দেই আমি হ্যাঁ এটা বুঝার জন্য আসছি আমি এটা এখন করতাম আমি জাস্ট বুঝার জন্য বলছি বেলা এনিওয়ান ইন দ্য ক্লাস যে যাদের ইঞ্জিনিয়ারিং বেসিক ভালো হবে তারা আমাকে বলো তো ভেরা OAC অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস হ্যাঁ 180 মাইনাস 2 আলফা হ্যাঁ ধন্যবাদ এই আমি একটু বুঝাই দিই এখন সবাই উপরে উঠলাম এইটা 2 আলফা এটা 2 বুঝছো অনুরূপ তাহলে বাকিটা কত ধন্যবাদ OAC হইল 180 মাইনাস 2 আলফা তোমরা ভয় পাও না এই কোণের খেলাগুলো আমরা চারবার করব তো নেক্সট ক্লাসে আরো তিনবার একদম মুখস্থ হয়ে যাবে কোনো ভয় নেই আচ্ছা ভাই আমি কোণগুলো বের করে নিছি এবার ত্রিভুজ OAC স্যার 100 মাইনাস আলফা প্লাস 3 আলফা ওই ত্রিভুজ হিসাব করে তাইলো এটা 180 মাইনাস 2 আলফা আসে আচ্ছা ত্রিভুজ OAC এর ত্রিভুজের সাইন সূত্র অনুসারে এইদিকে তাকাও সাইন বাংলা লিখতে পারো সবসময় ইংরেজিতে লিখলেও প্রবলেম আচ্ছা ভাইয়া এই আমি চিত্র দেখবো না এই যে আমি তোমাদের বিখ্যাত নিয়ম শিখাইছি বিখ্যাত তিনটা বাহু লিখছি ভাইয়া এবার কি লিখবো মাঝখানে যা নাই চিত্র দেখা আমার লাগে না এইভাবে আমার বাকি সবগুলাও হয়ে যাবে অঙ্ক সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই অনলাইন যারা আছো অনলাইন যারা আছো বুঝতেছো হিব্রু ভাষা মনে হইতেছে না তো না না স্যার হিব্রু ভাষা মনে হবে কেন তোমরা মানে বাংলাদেশের বেস্ট টিচারের কাছ থেকে বলো বিদ্যা বলছো এর চেয়ে বেস্ট নাই তোমরা কইরা দেখো বাস আমি টাকা দেই তোমরা আরেক স্যার কাছে কইরা আসো তারপরে ওই স্যারের বেতনটা আমারে দিয়ে দিও মানে ফেরত আসবে ওকে সাইন OC এর কত আলফা প্লাস থিটা পি মাইনাস কিউ AOC কত আলফা মাইনাস থিটা ধন্যবাদ আর ফাইনালি আর ওয়াই সাইন 180 মাইনাস আচ্ছা আমি অত্যন্ত ধৈর্য নিয়ে লিখছি কিন্তু আমি এটা বুঝা গেছি যে লাস্টেরটার কোনো খাওয়া নাই আমার এখানে প্রমাণের জন্য সবাই কি বুঝতেছো সবাই কি বুঝতে পারছো অনলাইন যারা আসো রাকিবের ক্লাস কি তিনটা সাড়ে তিনটা কটা মানে আমাদের মাঝে মাঝে ক্লাসে একটু দেরি হতে পারে মানে দেরি বলতে আমি খেলা দিব কারণ আমার ক্লাস চ্যাপ্টার শেষ করতে হবে যেহেতু মানে সাড়ে তিনটা হলে ভালো কি মাঝে মাঝে আমি পরে খাবো তোমাদের বেশি পড়াই বুঝছো আমার কথা কারণ সিলেবাস শেষ করতে হবে আচ্ছা যেটা বলতেছিলাম এটা বাদ এটা করার চাই এখানে এটা ওখানে এটা বলে একান্ত করো এক গোলের গরু এক পাশে আনছে ডান পাশের টা গাধা একটু তো গরুর একটু ছাগল ছাগল বাদ দিয়ে দিলে কিছু লিখতে হবে বুঝছো গাধার গরু তো আছে ভেরা ছোটবেলায় পড়ছিলাম হ্যাঁ আমি পড়ছিলাম তোমরা পড়ছো কিনা জানি ভগ্নাংশের লব আর হরে প্লাস আর মাইনাসের পার্থক্য থাকতে যোজন বিয়োজন করতে হয় 11.1 তাই না ভেরা প্লাস আর মাইনাস না যোজন বিয়োজন কর সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আরে একটু স্মরণ করে দাও দরকার ছিল জানি না তোমাদের মাথায় কিছু খেলা করতেছে কিনা রাইট সাইড দেখে তাও তো ত্রিকোণমিতি সূত্রটা মুখস্থ করো নাই এতটা নির্লজ্জ তোমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি আমি তোমাদের জায়গায় হইলে ত্রিকোণমিতি সূত্র আগেই ভর্তা বানাই হবে আমি কি বলছি সব পড়া বাদ দাও ত্রিকোণমিতি সূত্রটা মুখস্থ করে নাও
sin a plus b plus sin a minus b. 2 sin a cos b. Or sin a plus b minus sin a minus b. 2 cos a sin b. Sin to jojon biyojon. Okay. 2p by 2q. 2 sin alpha cos theta. Niche. 2 cos alpha sin theta. P by Q. Eta ki hobe? 2 2 kata. Tan alpha cot theta. Cot promane nai. Ki korba? Ultae diba. 1 second er joto rest nai. Onto to hoye geche kora kuni gun korle. Bhaiyara, amare bolo. Ei purata jodi 2 alpha er jaygay alpha hoy. Tale ei ortek koto alpha by 2 hobe na? আর এই অ্যাঙ্গেলটা যদি থিটার জায়গায় থিটা বাই 2 দেওয়া থাকে এখানে tan আলফা বাই 2 এটা tan থিটা বাই 2 হবে না এটা 8 এর 2 p is to q tan আলফা বাই 2 is to tan থিটা বাই 2 প্রমাণ করতে বলছি আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে p tan থিটা q tan আলফা হোমওয়ার্ক বলে দিচ্ছি 4 এর 3 7 এর 2 3 আটের দুই সবগুলো পারার কথা এটা করে নিয়ে আসবা ক্লাস 3 হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা এই দ্বিতীয় গ্রুপটা শেষ করে তৃতীয় গ্রুপ ধরব আল্লাহ হাফেজ ফর টুডে